নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তেরোতম কিস্তির টাকা এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা ডেট ঘোষণাও হয়নি কবে সেই তেরোতম কিস্তির টাকা দেওয়া হতে পারে তো এরই মাঝে আপনাদের কাছে একটি খবর উঠেছিল সেটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যে আর্থিক সাহায্য দেওয়া হয় বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা সেই আর্থিক সাহায্যের পরিমাণ এই বাজেট অধিবেশন থেকেই বাড়তে পারে অর্থাৎ কাল পয়লা ফেব্রুয়ারির যে বাজেট অধিবেশন শুরু হবে তার প্রাককালে আজ কিন্তু প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন এবং তারপরই আগামীকাল হয়তো আপনাদের জন্য সুখবর আসতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ ছ হাজার থেকে বাড়ানো হতে পারে এই ধরনের একটা সংবাদ উঠেছিল এবং এই পিএম কিষাণ সংক্রান্ত একটি টুইট করলেন আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু কী টুইট করলেন টুইটে কী লেখা আছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো আজ কিছুক্ষণ আগে একটি অনলাইন নিউজ পোর্টালেও কিন্তু এই সংবাদটা প্রকাশ করা হয়েছে যে চলতি পয়লা ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ হতে চলেছে তাতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আর্থিক সাহায্য বৃদ্ধি করা হতে পারে এই ধরনের একটা সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে এবং এখানে জানানো হয়েছে যে একত্রিশে জানুয়ারি দু থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছে সরকার প্রতিবারের মতো এবারেও সরকার ও অর্থমন্ত্রীর কাছে প্রতিটি শ্রেণীর মানুষের প্রত্যাশা রয়েছে সরকার এবার কৃষকদের বাজেটে বড় কিছু ঘোষণা করতে পারে বলে মনে হচ্ছে এবং সেই সঙ্গে এখানে লেখা হয়েছে তেরোতম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে প্রতি চার মাস অন্তর কৃষকদের যে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে পাঠানো হয় বারোতম কিস্তি সতেরোই অক্টোবর পাঠানো হয়েছিল এবং তেরোতম কিস্তি খুব শীঘ্রই কৃষকেরা পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির করা টুইট এখানে লেখা আছে যে ভারত সরকার এগারো কোটি ছোট কৃষককে কিন্তু তাদের আর্থিক সহায়তা করেছে তাদের সমৃদ্ধির জন্য এবং এই জায়গাতে টুইটটা ভালোভাবে আপনারা দেখতে পাবেন এই ব্যানারটা প্রকাশ করা হয়েছে তারই সঙ্গে এবং সেখানেও একই কথা লেখা হয়েছে যে এগারো কোটি ছোট কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এই ছোট কৃষকদের অর্থাৎ এগারো কোটি ছোট কৃষকদের এইখানে কিন্তু টাকা যে সাহায্য করা হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা সেটাও লেখা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে প্রায় তিন লাখ মহিলা পি এম কিষানের লাভার্থীতে পরিণত হয়েছেন যারা প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা সাহায্য পেয়েছেন আর্থিক সাহায্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে এই টুইটটা করা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে একটি নয় আরও একটি টুইট করা হয়েছে পি এম কিষান সম্বন্ধিত সেটাও কিন্তু ভারতের রাষ্ট্রপতিই করেছেন এখানেও লেখা হয়েছে যে এগারো কোটি ছোটো কৃষককে প্রায়োরিটি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যা এতদিন পর্যন্ত তারা সহায়তা পাননি এই টুইটটি ইংরেজিতে করা এবং এখানেও লেখা আছে যে দুই দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা পি এম কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এবং যাতে মহিলারেও বেনিফিশিয়ারিজ আছেন তবে দেখুন পি এম টাকা বাড়ানো নিয়ে তেমন কিছু কিন্তু এখানে ঘোষণা করা হয়নি এখানে পিএম এম কিষাণ সম্বন্ধিত শুধু নয় সম্মানীয় রাষ্ট্রপতি কিন্তু পি এম কিষানের সঙ্গে অন্যান্য সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে টুইট করেছেন এবং তার মধ্যে পি এম কিষাণ একটি আপাতত এটা দেখার বিষয় আগামীকাল কাল পিএম কিষাণ সম্বন্ধিত কোনো ঘোষণা হয় কি না যদি কোনো তেমন ঘোষণা হয় তাহলে তার ভিডিও আপনি প্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে থাকলে একটি লাইক করবেন আর আপনার কী মনে হয় টাকা কি বাড়তে পারে পিএম এম কিষানের সেই সম্পর্কিত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ